যারা বাইক ভালোবাসেন, অর্থাৎ বাইকের প্রতি যাদের প্যাশন রয়েছে, তাদের কাছে রয়্যাল এনফিল্ড নামটা নিশ্চয়ই খুবই পরিচিত। তো এটি আসলে একটি হায়ার সিসির বাইক। বাংলাদেশে এখনো পর্যন্ত এই হায়ার সিসির বাইক চালানোর অনুমতি নাই, হয়তো খুব দ্রুতই আমরা এই অনুমতিটা পেয়ে যাব। তো ইন্ডিয়াতে বেড়াতে এসে আমার সৌভাগ্য হলো একটা রয়্যাল এনফিল্ড চালানোর একটা এক্সপিরিয়েন্স নেওয়ার। তো এই বাইকটা অত্যন্ত পাওয়ারফুল একটা বাইক, এবং এটাতে যে চালানোর সময় অত্যন্ত টর্ক উৎপন্ন হয়। ইন্ডিয়াতে এই বাইকটা সবাই বুলেট বাইক নামে ডাকে। তো এখন আমি বাইকটা একটু চালিয়ে দেখব, চলুন দেখা যাক। বাইকটা চালানোর সময় যে শব্দ তৈরি হয়, এটা অনেকের কাছে একটা বীভৎস শব্দ মনে হতে পারে, বটমট বটমট করে যে শব্দটা শুনতে পাচ্ছেন। তবে আমি যেটা জানতে পারলাম যে ডিফল্ট যে বাইক, এই ডিফল্ট বাইকে সম্ভবত এই টাইপের শব্দ হয় না। এই যে বাইকটা আমি চালাচ্ছি, এটার যে সাইলেন্সার, এই সাইলেন্সার আলাদাভাবে সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ কাস্টমাইজ করা হয়েছে। এই কাস্টমাইজ করার কারণেই এই শব্দটা তৈরি হচ্ছে। তবে যারা এই বুলেট বাইক চালায়, তাদের কাছে এই শব্দ উৎপন্ন হওয়াটাও একটা কী বলবো, মানে এই শব্দটাকে তারা ভালোবাসে। এই শব্দটাই যেন এই টাইপের যে বাইক, এই বাইকের একটা মজা বা কী বলবো, একটা ট্র্যাডিশন, আভিজাত্য। তো বাইকটা চালানোর সময় হালকা ভাইব্রেশন ফিল হয়। তো যারা বাইকটা চালায় রেগুলার, তাদের সাথে কথা বলে আমি যেটা বুঝেছি যে এই ভাইব্রেশন ফিলটাও তাদের কাছে একটা মজার মনে হয়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাইকটা চালানোর সময় অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়, মানে থ্রোটল মোড়ালেই বাইকটা যেন টেনে নিয়ে যায়। অত্যন্ত ভারী একটি বাইক, এবং অফ রোডে চালানোর জন্য এটা খুব চমৎকার একটা বাইক। অর্থাৎ যেসব রোডগুলো সাধারণত কাঁচা বা এবড়ো থেবড়ো, বা বাইক নিয়ে পাহাড়ে ওঠার জন্য এই বাইকগুলো অত্যন্ত পারফেক্ট বাইক। তো চলুন আরেকটু এগিয়ে যাই।